প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি দেখে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে আমি চেষ্টা করব তোমাকে সমাধানের ব্যবস্থা করতে তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস আজ আমি কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো তার জন্য তোমাকে এই উদ্দীপকটি ভালো মতো দেখে বুঝে নিতে হবে তো প্রথমে আমরা উদ্দীপকটি ভালো মতো দেখে বুঝে নেওয়ার চেষ্টা করি লক্ষ্য করো উদ্দীপকে কী কী তথ্য রয়েছে নীলিমা অ্যান্ড কোং এর দু সালের বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী হতে নিম্নোক্ত তথ্যাবলী সংগ্রহ করা হয়েছে বিক্রয় দেওয়া আছে পরিচালন ব্যয় মোট স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ শেয়ার মূলধন শেয়ার অধিহার রক্ষিত আয়ের ক্রেডিটজের লভ্যাংশ সমতাকরণ তহবিল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অপরিচালন ব্যয় প্রাথমিক খরচ সমাপনী মজুদ পণ্য সাধারণ সঞ্চিত তহবিল প্রতিপূরক তহবিল দায় গ্রাহকের দস্তুরি বিলম্বিত বিজ্ঞাপন এই তথ্যগুলো উদ্দীপকে দেওয়া ছিল এখন এই উদ্দীপকের আলোকে আমাকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে প্রথমে কতে বলেছে প্রতিষ্ঠানের নেট মুনাফার পরিমাণ নির্ণয় করো ক্ষতে বলেছে কোম্পানির প্রকৃত সম্পদের পরিমাণ নির্ণয় করো গতে বলেছে নীলিমা অ্যান্ড এর মোট সম্পত্তির ওপর মুনাফার অনুপাত নির্ণয় করো এই তিনটি প্রশ্নের সমাধান আমি তোমাকে পর্যায়ক্রমে করে দেখাবো তো প্রথমে আমি দেখাচ্ছি এই উদ্দীপকের আলোকে কিভাবে নেট মুনাফার পরিমাণ নির্ণয় করা হয়েছে নেট মুনাফা করতে গেলে আমাকে যে তথ্যগুলো বিবেচনা করতে হবে বিক্রয় পরিচালন ব্যয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অপরিচালন ব্যয় সমাপনী মজুদ পণ্য এই পাঁচটি উপাদান ব্যবহার করে আমি নেট মুনাফার পরিমাণ বের করে দেখাব তো চলো আমরা এখন সমাধানে চলে যাই শিক্ষার্থীবৃন্দ তুমি সমাধানটি ভালো মতো লক্ষ্য করো আমি যে উপাদানগুলোর কথা বলেছিলাম সেই উপাদানগুলো ব্যবহার করে নেট মুনাফার পরিমাণ বের করেছি প্রথমে লিখেছি বিক্রয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিয়েছি বিকৃত পণ্যের ব্যয় মোট মুনাফা বের করার জন্য তো পণ্যের ব্যয় বের করব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী পণ্য বাদ দিলে তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ছিল তিন লক্ষ পঁয়ত্রিশ এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিয়েছি সত্তর হাজার পণ্যের ব্যয় বের হয়েছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখন এই বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাদ দেবার পর আমার বের হয়েছে মোট মুনাফা মোট মুনাফা বের হয়েছে পঁচাশি হাজার টাকা এই যে পঁচাশি হাজার টাকা বের হয়েছে মোট মুনাফা মোট মুনাফা থেকে আমি উদ্দীপকের তথ্য ব্যবহার করেছি পরিচালন ব্যয় এটা বাদ দিয়েছি বাদ দিয়ে আমি সাত হাজার পাঁচশো টাকা বাদ দেওয়ার পর হয়েছে আমার সাতাত্তর হাজার পাঁচশো টাকা পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফা থেকে আমি অপরিচালন ব্যয় ছিল উদ্দীপকে পাঁচ হাজার পাঁচশো টাকা এটি বাদ দিয়েছি নেট মুনাফা হয়েছে বাহাত্তর হাজার টাকা এভাবেই আমাকে নেট মুনাফা বের করে দেখাতে হবে এই ছিল আমার ক নম্বর প্রশ্নের সমাধান এখন আমি চলে যাব আমার দ্বিতীয় প্রশ্ন খ নম্বর প্রশ্নের সমাধানে শিক্ষার্থীবৃন্দ খ নম্বর প্রশ্নটি তুমি একটু লক্ষ্য করো কোম্পানির প্রকৃত সম্পদের পরিমাণ নির্ণয় করো বলেছে প্রকৃত সম্পদ বলতে বোঝাচ্ছে সকল প্রকার সম্পদ এর সমষ্টি থেকে আমাকে অলিক বা অবাস্তব সম্পদ বাদ দিয়ে দেখাতে হবে এখানে অলিক বা অবাস্তব সম্পদ কি কি রয়েছে দেখো আমি সম্পদগুলো আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি মোট স্থায়ী সম্পদ হচ্ছে এক লক্ষ আশি হাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটাও সম্পদ তারপরে সম্পদ রয়েছে প্রাথমিক খরচ সম্পদ সমাপনী মজুদ পণ্য সম্পদ সাধারণ সঞ্চিত তহবিল না দায় গ্রাহকের দোস্তুরিটা সম্পদ বিলম্বিত বিজ্ঞাপনটা সম্পদ তবে এই সবগুলো সম্পদের মধ্যে এটা তো স্থায়ী সম্পদ বলেই দিয়েছে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলেছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক খরচ হচ্ছে অপ্রকৃত সম্পদ বা ভুয়া সম্পদ এটা বাদ রাখতে হবে সমাপনী পণ্য চলতি সম্পদ দায় গ্রাহকের দোস্তুরি ভুয়া সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন ভুয়া সম্পদ তার মানে তিনটি ভুয়া সম্পদ এখানে রয়েছে বা অলিক সম্পদ রয়েছে এই তিনটি সম্পদ ব্যতীত অন্যান্য যে সম্পদগুলো রয়েছে তার সমষ্টিকেই মূলত কোম্পানির প্রকৃত সম্পদ বলা হয় এখন আমি যেটা করব মোট স্থায়ী সম্পদ এর সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যোগ করব আর সম্পদ হিসেবে রয়েছে সমাপনী পণ্য সত্তর হাজার এই তিনটি অ্যামাউন্ট যোগ করলে যা হবে তাই আমার প্রকৃত সম্পদ বলে বিবেচিত হবে আমি এখন সমাধানটি তোমাকে খাতা কলমে লিখে দেখাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমি ছক একে নিয়েছি মোট প্রকৃত সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য এর মধ্যে আমি প্রথমেই লিখব মোট স্থায়ী সম্পদ এক লক্ষ আশি হাজার টাকা মোট স্থায়ী সম্পদ এক লক্ষ আশি হাজার টাকা তারপরে লিখব দীর্ঘমেয়াদী বিনিয়োগ এক লক্ষ ত্রিশ হাজার টাকা দীর্ঘ মেয়াদি বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিমাণ ছিল এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর চলতি সম্পদ হিসেবে ছিল একটি উপাদান সমাপনী মজুদ পণ্য সত্তর হাজার টাকা সমাপনী মজুদ পণ্য সত্তর হাজার এই তিনটি অ্যামাউন্ট এখন যোগ করে আমি দ্বিতীয় ঘরে নিয়ে যাব এই তিনটি টাকার অ্যামাউন্ট যোগ করলে হয় তিন লক্ষ আশি হাজার টাকা এবার আমি তিন লক্ষ আশি হাজার টাকা লিখব এখানে মোট নিচে আমি একটি নোট তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি এই নোটটি ভালো মতো মনে রাখবে শিক্ষার্থীবৃন্দ এই নোটটি তুমি লক্ষ্য করো মোট প্রকৃত সম্পদ মানে হলো কোম্পানির মোট সম্পদ হতে ভুয়া বা কাল্পনিক সম্পদ ব্যতীত অন্যান্য সম্পদের সমষ্টিকে বোঝানো হয় যদি আমরা মোট সম্পদ পেয়ে যাই তাহলে ওখান থেকে আমরা ভুয়া সম্পদগুলোকে বাদ দিব আর যদি আমার ওটা যোগ না করা থাকে তাহলে ওগুলো বাদে অন্য যে সকল সম্পদগুলো রয়েছে যেমন এই যে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর হচ্ছে সমাপনী মজুদ দ্যাট চলতি সম্পদ এগুলো আমরা একত্রে যোগ করে দিলে আমার মোট প্রকৃত সম্পদের পরিমাণ বের হয়ে যাবে সুতরাং আমার আজকের আলোচনার নম্বর প্রশ্নের সমাধান শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব আমার তৃতীয় প্রশ্নের সমাধানে গতে দেখি গ নম্বর প্রশ্নে কি চেয়েছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো গ নম্বরে বলেছে নীলিমা অ্যান্ড কোং এর মোট সম্পত্তির ওপর মুনাফার অনুপাত নির্ণয় করো এই মোট সম্পত্তি বলতে কিন্তু প্রকৃত সম্পদকে বোঝানো হবে এই যে নম্বরে বের করেছি প্রকৃত সম্পদ এটাই মোট সম্পদ এখানে ওই অবাস্তব অলিক সম্পত্তিগুলো বাদ দিয়েই মোট সম্পদ বের করতে হবে তার উপর মুনাফার অনুপাত নির্ণয় করতে হবে এখন আমি সমাধানে চলে যাচ্ছি এই উদ্দীপকের আলোকে আমি এখন সমাধানটি তোমাকে করে দেখাব শিক্ষার্থীবৃন্দ আমি মোট সম্পত্তির উপর মুনাফার অনুপাত নির্ণয় করার জন্য সূত্রটি লিখে নিয়েছি সূত্রটি হচ্ছে নিট মুনাফা ডিভাইড মোট প্রকৃত সম্পদ ইন্টু একশো এখন আমরা নিট মুনাফা আমার ক নম্বর প্রশ্নে বের করেছিলাম নেট মুনাফা বের করেছিলাম বাহাত্তর হাজার টাকা আমি উপরে বাহাত্তর হাজার টাকা লিখব মোট প্রকৃত সম্পদ আমি আমার ক নম্বর প্রশ্নে সমাধান করে দেখিয়েছিলাম তিন লক্ষ আশি হাজার টাকা আর সূত্রের একশো ব্যবহার করব এখন এই সূত্রের মান আমি নিচে বসাবো লক্ষ্য করো বাহাত্তর হাজার তিন লক্ষ আশি হাজারকে ভাগ করলে কত হয় সেটা আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি ভাগ তিন লক্ষ আশি হাজার ইন্টু একশো আঠারো দশমিক নয় পাঁচ আঠারো দশমিক নয় পাঁচ হচ্ছে আমার এটার উত্তর তাহলে আঠারো দশমিক নয় পাঁচ আমি লিখব এখন এই ছিল আমার মোট সম্পত্তির উপর মুনাফার অনুপাতের মান শিক্ষার্থীবৃন্দ আশা করছি তুমি সমাধানটি ভালোমতো বুঝতে পেরেছ তোমার প্রতি আমার অনুরোধ থাকবে আমরা যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলোর সূত্রগুলো তুমি আগে নিজের মতো করে আয়ত্ত করে নিবে তাহলে তুমি খুব সহজেই সমাধানটি করতে পারবে যদি তোমার কাছে সূত্রটি জানা না থাকে মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজে অঙ্কের সমাধানটি করতে পারবে না তাই সূত্রগুলো আগে মুখস্থ করে নেবে তারপরে আমার অঙ্কগুলোকে তুমি প্র্যাকটিস করবে আমার বিশ্বাস তুমি যদি একাগ্রচিত্তে এগুলো অনুশীলন করো তাহলে তোমার অনুপাত বিশ্লেষণ সম্পর্কে দ্যাট দ্যাটমিন্স আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্পর্কে কোনো কনফিউশন থাকতে পারবে না তুমি যে কোনো বোর্ড কোশ্চেনের সমাধান সেই করতে পারবে তো মনোযোগ দিয়ে আমার আজকের ক্লাস বিগত যে ক্লাসগুলো অতিবাহিত হয়েছে সেই ক্লাসগুলো এবং আগামী দিনগুলোতে যে ক্লাসগুলো আমি আপলোড করব সেগুলো সবগুলো তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে কোথাও সমস্যা মনে করলে অবশ্যই কিন্তু তুমি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমি এর ব্যক্ত ব্যবস্থা করার চেষ্টা করব। তো আজকের গ নম্বর বর্ষের সমাধান এই ছিল শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই তুমি জানাবে নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা